কলকাতার অথেন্টিক যদি ভাং কোথাও পাওয়া যায় সেটা কিন্তু হ্যালো গাইস, সবাই ভালো? তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সো গাইস, দেখো সামনেই দোল। আর এই দোল মানে বা হোলি মানে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে রং, আর সেকেন্ড যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে ভাং। আর এই ভাং ট্রাই করার ইচ্ছা আমার বহুদিন। তো আমি কিন্তু খোঁজ পেয়েছি একটা অথেন্টিক ভাং যেখানে পাওয়া যায় সেরকম একটা জায়গা। সচরাচর চ্যানেলে যেরকম ভিডিও আসে ট্রাভেল ব্লগ সেরকম না, একটু কাইন্ড অফ ফুড ব্লগ হবে। আর এই ভাং কোথায় পাওয়া যায়, জায়গাটা কোথায় আছে, কিভাবে যেতে হয়, ওখানকার কিরকম প্রাইস আছে ভাঙের, সব কিছু ডিটেলস আজকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানে গিয়েও পেজটাকে ফলো করতে পারো। তো হে গাইস, আমি তুইন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো ট্রাভেল তুইন। তো চল লেটস গো। ফাইনালি চলে এসেছি শিব শক্তি সর্বোচ্চ দোকানের সামনে। জায়গাটা কিভাবে আসতে হবে তোমাদের সেটা বলে দিচ্ছি। মিত্র ক্যাফের পাশে যে গলিটা রয়েছে সেখান দিয়ে সোজা এসে বাঁ হাতে একটা রাইট টার্ন মেরেই কিছুটা এগোলেই পড়বে, তোমরা পেয়ে যাবে এই শিব শক্তি সর্বোচ্চ। দাদা আপনার নামটা একটু বলুন। মেরা নাম গৌরব গুপ্তা। আর এটা আপনার কত বছরের দোকান আছে? আর কি কি পাওয়া যায়, মানে স্টার্টিং কি কি আছে? স্টার্টিং यहां पे বেসিক্যালি जो सबसे ज्यादा बिकता है वो ठंडाई है, बादाम ठंडाई है, केसर बादाम ठंडाई है, पिस्ता बादाम ठंडाई है। और उसके साथ अगर आदमी लोग कोई भांग खाना चाहे तो भांग भी मिल जाएगा, भांग भी मिल सकता है। भांग का स्टार्टिंग प्राइस कितना है? भांग का स्टार्टिंग प्राइस अगर होली में आइएगा तो 60, 80, 100, 120, ये बेसिकली प्राइस रहता है। अच्छा। और ऐसे ही रहता है। और अगर कोई बिना भांग का खाना चाहे तो उसका लिस्ट अलग होता है। ये चैट होता है, ये चैट में बहुत सारा शरबत लस्सी ठंडा ही होता है, ये आप आकर के खा सकते हैं कभी भी। ये 365 डेज दुकान खुला रहे, 365 डेज भांग मिलता है। और टाइम कितना बजे से कितना बजे? टाइम ये मॉर्निंग में 5 o'clock पे खुल जाता है और रात में 9:30 या 10 बजे तक रहता है। और लड्डू का दाम कितना है? लड्डू का दाम 125 है, 130 और 140। এখানে কিন্তু ঠান্ডাই, লস্যি আর সোডা সব রকমের জিনিসই পাওয়া যায়। আর এখানে স্পেশালিটি ভাং, যেটা খেতে আমি এখানে এসেছি সেটাও পাওয়া যায় এখানে। আর ভাঙের স্টার্টিং প্রাইস তো শুনে নিলে তোমরা দাদার কাছে। চলো এবার টেস্ট করা যাক, দেখে নেওয়া যাক যে কীরকম কী আছে, কতটা নেশা চড়ে বা কতটা কী হয়। সকাল সকাল এসেছি একদম খালি পেটে, শুধু জাস্ট ডিম টোস্ট খেয়ে নিলাম, ডিম টোস্ট খেয়ে এবার এসেছি ভাং খেতে। সো গাইস, ফাইনালি আমার হাতে চলে এসেছে ভাং। এটা হচ্ছে 60 rupees, এটা হচ্ছে স্টার্টিং প্রাইস। আর চলো খেয়ে দেখা যাক। বেশ ভালো,
বেশ ঠান্ডা, বাদাম বাদাম একটা স্বাদ রয়েছে, একটু ক্রিমি ক্রিমি যেটা দিল আর কি, ক্রিমটা যেটা দেখলে তোমরা টেস্টটা বেশ ভালো। এখানে কিন্তু তিন রকম পাওয়া যায়, লাইট, মিডিয়াম, একটা হার্ড, ঠিক আছে? তো আমি নিয়েছি লাইটটা একদম, কারণ আমাকে বাড়ি যেতে হবে, তো সেটা একটা ব্যাপার আছে, সেই জন্য আমি নিয়েছি লাইটটা। তোমরা এসে তোমাদের চয়েস মতো নিতে পারো। তোমরা পরশু দিন হোলি, মানে তোমরা আজকে যেদিন ভিডিও দেখছো তো কালকে হোলি তোমাদের হবে। আমি পরশু দিনে ভিডিও বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি সানডে, তোমরা দেখবে মানডে, টুইজডে হোলি। আর এটার অ্যাকশন কিন্তু 30 মিনিট স্পট থেকে শুরু হয়, তো আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি যেতে, তো কোনো চাপ হবে না, আই থিঙ্ক ঠিকঠাকই পৌঁছাবো আশা করছি। আর সামনে হোলি আসছে, তোমরা তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, আমার অলরেডি একটা ভিডিও পেন্ডিং আছে, তো আমি সেটা দিতে পারতাম, তারপরে ভাবলাম যে যখন একটা খোঁজ পেয়েছি জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। নর্থ কলকাতার বা কলকাতার সব অথেন্টিক যদি ভাং কোথাও পাওয়া যায় সেটা কিন্তু এই সত্যি সব সব, এখানে আসো আর ট্রাই করো। হ্যাঁ, জায়গাটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো কোন জায়গাটা, একদম যে বলে দিলাম মিত্রগাঁওয়ের পাশ দিয়ে সোজা রাস্তাটা এসে একটা মোড় পড়বে, সেখান থেকে দেখবে একদম প্যাচড়াভাবে বাঁদিকে একটা রাস্তা চলে এসেছে, সেদিক থেকে এসেই একদম আরেকটা মোড়, সেইখানেই রয়েছে কিন্তু এটা। এটা কিন্তু সোভাবাজার এরিয়া, সুতরাং ঠিকঠাক জিপিএস অন করে ম্যাপে সার্চ করে সেরভাবে এসো। আমি গুগল ম্যাপের লিঙ্ক তো দিয়েই দেবো, তার সাথেও বলে দিচ্ছি, কারণ একটুখানি এদিক ওদিক হলে কিন্তু প্রবলেম আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ডুইং, স্টে হ্যাপি, হ্যাপি।